হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি নাইন পেপার থেকে দু সাল এবং দু সালের এসে কিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দু সালের এসে কিউ প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রথম প্রশ্ন যেটা আছে যুদ্ধ কি যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রপক্ষ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রপক্ষের মধ্যে সংগঠিত একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা এটি উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে সমাপ্ত হয় তারপরে কি বলা হচ্ছে দেখো পরের প্রশ্ন মার্শাল পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল মার্শাল পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ইউরোপীয় অর্থনীতিকে পুনর্গঠন এবং পুনর্জীবিত করা পরের প্রশ্ন আছে সুয়েদ সংকট কোন বছর হয়েছিল উনিশশো সালে হয়েছিল তারপরে দেখো কোথায় ভেলভেট বিপ্লব সংগঠিত হয় চেকোস্লোভিয়ায় নেক্সট প্রশ্ন ন্যাটো ন্যাটো কোন সালে প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চৌঠা এপ্রিল নেক্সট প্রশ্ন প্যান আফ্রিকান দেখো প্যান আফ্রিকানিজম এর কেন্দ্রীয় ধারণা কী প্যান আক আফ্রিকানিজমের কেন্দ্রীয় ধারণা প্যান আক আফ্রিকানিজম হলো একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন যা আফ্রিকা মহাদেশের ঐক্য ও স্বাধীনতার ওপরে জোর দেয় এটি আফ্রিকান বংশোভূত বংশভূত মানুষের ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি তারপরের প্রশ্ন আছে উনিশশো সালে ম্যাট্রিক্স চুক্তির একটি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো ম্যাট্রিক্স চুক্তির একটি প্রধান উদ্দেশ্য ছিল একটি একক মুদ্রা বা ইউরো চালু করা তারপরে দেখো ব্রিক্সের সম্পূর্ণ রূপ কি দেখো ব্রিক্সের সম্পূর্ণ রূপ হলো উদীয়মান অর্থনীতি যথা ব্রাজিল রাশিয়া ফ্রান্স রাশিয়া তারপরে ফ্রান্স নেই ভারত এই বি দিয়ে হচ্ছে তোমার ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া অর্থাৎ ভারত সি দিয়ে চায়না অর্থাৎ চীন আর এস দিয়ে হচ্ছে কি এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এটা ষোলোই জুন দু সালে প্রতিষ্ঠিতা হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল তারপরে গ্লাস নস্ত নীতির প্রবর্তককে গ্লাস নস্ত নীতির প্রবর্তক হচ্ছে মিখাইল গর্ভাচেপ ওপেক ওপেকের দুটো সদস্য রাষ্ট্র বহু সদস্য রাষ্ট্র আছে তবে গুরুত্বপূর্ণ দুটো সদস্য রাষ্ট্র হচ্ছে সৌদি আরব আর ভেনেজুয়েলা তারপরে প্রশ্ন আছে উনিশশো সালে সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় কী ছিল কেন্দ্রীয় বিষয় ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে রোটো রোটি রোটি বেটিকার ইস্তা রোটি বেটিকার ইস্তা কোন দুটি রাষ্ট্রের সম্পর্ককে বোঝায় কোন দুটি রাষ্ট্রের সম্পর্ককে বোঝায় দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে ভারত ও নেপালের মধ্যেকার নেক্সট আছে দেখো দু সালে ভারত ভুটানের শান্তি ও মৈত্রী চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয়কে চিহ্নিত করো বলছে ভুটান ভারত ও ভুটান শান্তি মৈত্রী চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় কি। এখানে দেখো অ্যান্সারটা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে ভুটানের স্বয়ত্ত শাসনকে সমর্থন এবং সম্মান করা পরের প্রশ্ন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বর্তমানে আর্থিক সংকটে শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভারতের সহায়তার একটি উদাহরণ দাও ভারত শ্রীলঙ্কার চাল ডাল চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানোর জন্য বেশ কয়েকটি জাহাজ পাঠিয়েছে পরের প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়ন হল এমন একটি উন্নয়নের ধারণা যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদের অবক্ষয় না করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে টিকিয়ে রাখে তারপরে দু হাজার একুশ সালের প্রশ্নপত্রের সমাধান দেখো প্রথম প্রশ্ন চার্চিল কোন চার্চিলের কোন ভাষণকে ঠান্ডা যুদ্ধের সূচনা নির্দেশক ভাবা হয় চার্চিলের ফুলটন বক্তি তারপরে হচ্ছে দেখো ট্রুম্যান নীতি কি এটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো এছাড়া তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা স্টাডি মেটিরিয়াল করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো তারপর দেখো টুম্যান নীতি কি আছে দেখো মার্কিং রাষ্ট্রপতি হ্যারি টুম্যান বিশ্বে সাম্যবাদ প্রতিরোধ করতে যে নীতি বা পন্থা প্রবর্তন করেন তা টুম্যান নীতি নামে পরিচিত এই নীতিতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র বহিরাগত বা অভ্যন্তরীণ কর্তৃত্ববাদী শক্তির হুমকির মধ্যে থাকা সকল গণতান্ত্রিক দেশকে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করবে তারপর দেখো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কোন বছর হয়েছিল উনিশশো বাষট্টি নাস্তা এর অর্থ হচ্ছে মুক্ত অর্থ হলো মুক্তাবস্থা তারপর দেখো প্যারিস্তইকা নীতি কে পত্তন করে মিখাইল গর্ভাসেপ তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি তারপর দেখো বেকসিট কী ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন ও যুক্তরাজ্যের অপসারণ বা বেরিয়ে আসাকে বলা হয় বেক্সিট তারপরে দেখো কালাপানি কালাপানি অঞ্চলে দখল নিয়ে বিরোধ কোন দুটি রাষ্ট্রের মধ্যে সমস্যা কোন দুটি রাষ্ট্র নেপাল ও ভারতের মধ্যে সমস্যা পরের প্রশ্ন আসিয়ান কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপরে কোন দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় দশ ডিসেম্বর তারপরে রিয়ো শিখর সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের কোন দেশের সঙ্গে কোন দেশের সঙ্গে এবং কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর হয় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি হয় উনিশশো সালে তারপর তাসখন্দের ঘোষণায় কোন কোন রাষ্ট্র স্বাক্ষর করেছিল তাসখন্দের ঘোষণায় দেখো তাসখন্দের ঘোষণায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্তি পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুফ খান সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকোলাই নিকোলাই কোসিগিন কোসিগিন স্বাক্ষর করেছিলেন তারপরে বর্তমানে সম্মিলিত জাতিপঞ্জের মহাসচিব দু সাল থেকে আছে পর্তুগালের নাগরিক অ্যান্থিও গুতারেস কোন সালে ভারত ভুটান শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হচ্ছে উনিশশো সালে তারপর দেখো সহজশাব্দ উন্নয়ন এর আটটি লক্ষ্যমাত্রার মধ্যে যে কোনো দুটি লক্ষ্যমাত্রা উল্লেখ করো এক নম্বর হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন আর দু নম্বর হচ্ছে শিশু মৃত্যু হ্রাস করা এই ছিল তোমাদের দু হাজার সাল দু সালের এসএ কিউ প্রশ্নপত্রের সমাধান